আরেকজন আসছেন, তিনি তার মেধা বুদ্ধি মর্চা তার আইনি চর্চা নিয়ে তিনি আমাদের জন্য লড়াই করে চলেছেন আইন অঙ্গনে। সুপ্রিম কোর্টের বারাণসীর সভাপতি কয়েকবার নির্বাচিত হয়েছে আমাদের আমার প্রিয় ভাই ও বোনেরা আমি এই কারণে এই পরিচয়টা আরো বেশি করে দিলাম, এই জন্য যেখানে যারা উপস্থিত আছেন এরা সবাই গণতন্ত্র প্রতিষ্ঠানকে দীর্ঘকাল ধরে সংগ্রাম করছেন। এমন অনেকে আছেন যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে বাকি রেখে জীবনকে তার লড়াই করেছেন এবং স্বাধীনতা আছেন। আমি জানি এখানে খুব কম সন্তোষ আজকে এই সরকার তারা বাংলাদেশে একটা নারকীয় অবস্থা তৈরি করেছে। এই সরকার বাংলাদেশকে একটা জামিনে আছে বারবার কোর্টে গেছেন, হাইকোর্টে গেছেন। এই সরকার যেহেতু রাষ্ট্রের সমস্ত নিয়ন্ত্রণ করছে, আপনাদের মনে আছে যে 1984 সাল থেকে তিনি আন্দোলন শুরু করেছেন, তিনি একজন গৃহবন্দী ছিলেন। সেই পথে এই অঞ্চলে চারণ কবির মতো
সন্তানকে নিয়ে বেরিয়ে এসেছিলেন এবং গ্রেপ্তার হয়েছিলেন পাঁচ সেনা বাহিনী, তিনি নির্যাতিত হয়েছেন ১৯৭১ সালে। এরপরে যখন দায়িত্ব পেয়েছেন দেশের মানুষ এবং দল যখন তাকে গণতন্ত্র দ্বারে দায়িত্ব দিয়েছে তখন দায়িত্ব পালন করেছেন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে। আমরা ওদের মামলে শাহ সাহেবের মৃত্যুতে শোক প্রকাশ করি, একটা পার্টি রাজনৈতিক দলের সভাপতির মৃত্যুতে আমরা শোক প্রকাশ করি। এটাও তো সত্য যে ওদের মামলে শাহ সাহেবের সরকারের আমলেই এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়। গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করে জনগণের অধিকতর পক্ষ হয়ে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। আর তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন, তিনি ১৯৭১ সালে পাঁচশোটা ম্যানিয়াতে বন্দি থাকলেন, তাকে গ্রেপ্তার করে অন্ধকারে করে রাখা হয়। বন্ধুগণ, যাকে আমরা বাংলাদেশের মানুষ আমরা তখনও পরাজয় স্বীকার করি, আমরা আমাদের সমস্ত দাবি আদায় করেছি আন্দোলনের মধ্য দিয়ে। আমরা ১৯৫২ সালে ভাষা আন্দোলন করেছি রাষ্ট্রভাষা বাংলা নিয়ে। আমরা ১৯৫৪ সালে সমস্ত দল রাজনৈতিক দল মত এক হয়ে আমরা সেদিন সেরিয়া চাঁদপুর কমিটিকে পরাজিত করেছিলাম। আমরা সংযুক্ত ফ্রন্টের মধ্যে আমরা পরাজিত করেছিলাম। বন্ধুগণ, আমরা ১৯৬৯ সালে একটা লোক আন্দোলন মধ্য দিয়ে ছাত্র জনতা ঐক্য সৃষ্টি করে সেদিন আইএম খানকে পরাজিত করেছি। আমরা এই বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছি। সেই দলটি যারা ১৯৭২ সালে আমাদের আসার পর ১৯৭৫ সালে এই দেশের মানুষের অধিকার হরণ করিয়ে কণ্ঠরোধ করিয়ে একদলের স্বাধীনতা পাঁচ সাল প্রতিষ্ঠা করেছিল, এবং সেই দল যারা আজকে আবার বিভিন্ন লোকচুরির মধ্য দিয়ে কাছুরির মধ্য দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ভেঙে দিয়ে আর আবার তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছে। বন্ধু, ধর্ষণ ছাড়ার কোন খবর নেই,
প্রতিদিন ক্ষমতা করলে যে কিন্তু হত্যা হত্যা হত্যা, এমনকি আদালত পর্যন্ত বাদলাচ্ছে না, সেটা অনিরাপদ জায়গা নয়। আদালতে গিয়েও প্রকাশ্যে বিচারকের সাথে ভুল হচ্ছে, মানুষের প্রতি তার শাসন চালায়, বাংলাদেশের মানুষ অধিকার হারাবে। সবচেয়ে বড় যে প্রশ্নটি, এটা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে, যেখানে কোন বিচার নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, প্রশাসনকে তারা পকেটে ভরিয়ে নিয়েছে, পুলিশ প্রশাসনকে পকেটে ভরিয়েছে, বিচারকদের কাছে বলে আমার কিছু করার নাই, প্রধান বিচারককে বন্দুকের মুখে দেশটাকে বাধ্য করেছে, আমার চারজনের দুর্নীতি মামলা যাবে কোথায়? আজকে সকালে প্রধান তিনি ডিসিদেরকে বলেছেন যে মানে কেউ যদি আপনার ভালো মনে দুর্নীতি করে তাহলে করেন, মনে কেউ যদি ঘুষ খায় তাহলে যদি অবস্থা হয় মনে ঘুষ খাওয়া যাবে, দুর্নীতি করা যাবে। আর তিনি দুর্নীতি করেননি, তিনি এই দেশের মানুষের জন্য সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন, তিনি স্বামীকে হারিয়েছেন 1975 সালে, তিনি তার সন্তানকে হারিয়েছেন বিদেশের মাটিতে, তিনি তার বড় সন্তান এখন নির্বাচিত, তিনি সারা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেন, আপনাদের কাছে আমরা সবাই চান যে আন্দোলন হোক, মানুষকে সঙ্গে নিয়ে যে নিজের কথা বলে যে রাজপথে যদি আমরা আসতে পারি তাহলে আমরা অবশ্যই জয়ী হব, জনগণের পক্ষে আমরা জয়ী হব। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নির্বাচনে বিশ্বাস করি, সেজন্যই আমরা নির্বাচনের কথা নির্বাচন কি করেছেন, নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ভাবে তলে মুহূর্তে ফেলে দিয়েছেন, আপনারাই সাক্ষী যে কয়েকটা জনগণ ভোট দিতে পেরেছিল, পরিষ্কার কথা জনগণের আওয়াজ শুনেন, নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে অবিরত বাতিল করে দিয়ে নিরপেক্ষ
নিরপেক্ষ সরকার, যে দাবি আমরা আগেও করেছিলাম আপনারা ওই দাবি করেছিলেন, দাবি আমি করে নাই, আমরা মেনে নিয়েছিলাম না, জনগণ চাই আমরা মেনে নিয়েছি। জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগ ভোট পাবে না, ভোট পাবে না, জনগণের কথা বুঝতে চেষ্টা করেন, বিরোধী দলগুলোকে ডাকেন, আলোচনা করে একটা রাস্তা বের করেন, যাতে শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক উপায়ে তাই আজকে আমাদের বরিশালের মানুষকে আমি আন্তরিক ভাবে দলের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে, আমাদের ভারতবর্ষের তারেক আহমেদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। এত কঠিন গণতন্ত্রের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। আসুন আগামী দিনে দেশনৈতিক ব্যবস্থাদেরকে মুক্ত করে, গণতন্ত্রকে মুক্ত করে, আমাদের নেতা তারেক আহমেদকে দেশে দিয়েছে, মানুষকে মুক্ত করে, আমরা গণতন্ত্রকে মুক্ত করে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। অনেক ধন্যবাদ আমাদের জাতীয়।